দেবদাসী পরম্পরা ভারতের একটি প্রাচীন নৃত্য পরম্পরা এবং এখনও ভারতের কোথাও কোথাও এই পরম্পরা প্রবাহিত আছে। আমরা যে শেষ প্রকৃত দেবদাসী দেখেছি, অর্থাৎ দেবদাসী পরম্পরাকে যিনি আর্ট ফর্মে উন্নীত করেন, তিনি কিন্তু রুক্মিণী দেবী আরুণ্ডেল নন, তিনি বালা সরস্বতী। 1934-এ যখন বালা সরস্বতী রবীন্দ্রনাথের সামনে নৃত্য প্রদর্শন করেছিলেন, তখন কিন্তু তিনি ওটাকে ভরতনাট্যম নাম দেননি। উনি কিন্তু দাসী নৃত্য নেচেছিলেন এবং তিনি কিন্তু ওটাকে একটু পরিশোধিত করে নেচেছিলেন। দাসী বা স্বাধীন নৃত্য হয় কি, গায়ে অনেক ফলমূল বেঁধে নাচে, একটা একটা করে ফল খসাতে থাকে, সেটা অবশ্য প্রতীকী। 1935-এ মাদ্রাজের থিওসফিক্যাল সোসাইটিতে রুক্মিণী দেবী আরুণ্ডেল, তিনি সাদির বা দাসী, কুরবানজি, কুচিপুড়ি এবং ভরতের নাট্যশাস্ত্রকে মিলিয়ে একটা নতুন নাচ তৈরি করে তার নাম দিয়েছিলেন ভরতনাট্যম। এবং ক্লাসিক্যাল শব্দটা কিন্তু এসেছে 1954-তে সঙ্গীত নাটক একাডেমি থেকে, তার আগে ক্লাসিক্যাল বলে কিছু ছিল না। দক্ষিণের পরে যদি আমরা ওড়িশায় চলে আসি, ইন্দ্রাণী রহমান ওড়িশিকে জনপ্রিয় করার আগে ওড়িশি শব্দটাই শোনা। আজকে যে ওড়িশির আমরা ফর্ম দেখছি, সেই ফর্মটা কিছুটা ওড়িশার দেবদাসী, কিছুটা গোটিপুয়ো, কিছুটা কোণারকের সূর্য মন্দিরের ভাস্কর্য ইত্যাদি থেকে তৈরি করা হয়েছে। ওড়িশি নৃত্য কাজ মূলাধার মূলরূপ যে প্রারম্ভ হ্যাঁ দেবদাস নৃত্য সে শুরু হওয়া আর দেবদাস নৃত্য জগন্নাথ মন্দির মে হো রা থা ইস জগন্নাথ ভগবান কা সামনে যে নর্তকী নৃত্য পরিবেশন কর রে থে উনকো দেবদাস কর রে থে ক্যুকি পুরাতন কাল মে দো প্রকার কা নৃত্য শিল্পী থে এক আলয় নর্তকী আর এক দেব নর্তকী আলয় নর্তকী যে রাজা মহারাজা কা সম্মুখ নৃত্য কর রে থে আর দেব নর্তকী যে ভগবান কা সামনে নৃত্য কর রে থে এ দেবদাস প্রথা ওড়িশা মে বহু সারা মন্দির মে দেবী মন্দির আর বৈষ্ণব মন্দির সূর্য মন্দির সব মন্দির মে প্রচলিত হো রা থা জগন্নাথ মন্দির মে যে দেবদাসী নৃত্য করতে থে উনকো হি সিফ মাহারি কহতে থে ক্যুকি মহত নারী মাহারি যে শ্রেষ্ঠ নারী হতা উনকো মাহারি কহতে হয় ক্যু উসকো শ্রেষ্ঠ নারী কহতে হয় ক্যুকি জগন্নাথ মন্দির মে যে দেবদাসী হ্যাঁ ও ভগবান জগন্নাথ জি কো শাদি করতে ইসলিয়ে উনকা নাম হ্যাঁ স্বামিনী ভি বলতে 15 বর্ষ থেকে এইতে প্রহর সেবা করেছিল জগবন্ধুর কাছে শয়ন সময় আউ যে সেবা সবু আছে জগবন্ধুর হয় সেগুলো করে এই পূজা দিন 7 বর্ষ দিন আমার শাড়ি বন্ধন বাহা বিবাহ জগন্নাথ শাড়ি বন্ধন দিয়ে বিবাহ বন্ধন সেই দিন তো সব আরম্ভ আমার বুড়িমা মানে সব যে মানে সব অনেক
যে যাইছিলে তারপরে বউ হরিকা যে পালন করছিলে সেই মানে সবু নেইকি গেবে সাতটা বর্ষ দিনের আর চাদর হয়েকি বহরি চাদর পড়িকি ওরণি পড়ব আমি সেই দিনটু জানিথাও যে শাড়ি বন্ধন হেলু এমনি এককালিকা হয়েকি কুয়াড়ে যাবুনি মাগুনি পত্র যা আসবা বিবাহ বড় ঘর ভাল মন্দ চারিআড়ে তো আমার নিয়ম দেবতা আড়ে সবুআড়ে আমি গলি আর যে পর্যন্ত বন্ধন ন হয়েছু তাঁকর সে পর্যন্ত কিছু নেই পিলা কন্যা নলে সেই সাত বর্ষ দিন পিলা কন্যারে কম কিনে আমার কম কিনে ভগবান অর্পণ করিয়া মৈথুন কা রূপ মে দেবদাস কু স্বীকার কি জগন্নাথ মন্দির মে তো উসকা শুরু হতা হয় জগন্নাথ ভগবান সে শাদি করতে আর জেসে আমারা ভাদ্র শুক্ল দ্বাদশী ওড়িয়া কাজ নববর্ষ সুনিয়া বলতে উস দিন দেবদাস যাকে পহলে রাজা কাজ যে উপবাস হ্যাঁ শাড়ি উসকো প্রদান করতে স্বীকৃতি প্রদান করতে আজ সে আপ দেবদাস হোগে উসকা বাদ জগন্নাথ ভগবান সে উসকা শাদি হতে জগন্নাথ ভগবান কা স্বামিনী বনতে উসকা পাস বাদ ও নৃত্য প্রদর্শন করতে দিয়ঙ্ক আগে দিয়ঙ্ক মুহক মনীষ বদন থাকে দিয়ঙ্ক আগে চাপ দিয়ে এনে গীত বলুথু তুমি নাচুছু সেতবে কেতে পাঁচ ভিতর ফের চারেন্দা গীত সহিব সে তা ভিতরে তিনেন্দা গীত সহিব বলুছিলু নাচুছিলু পবন সুলেই সুলেই আসুছিব ভারি বড়িয়া লাগে ভগবানক মুহক মনীষ মুহ আর এই দেবদাস মূল চার প্রকার কে নাচুণী গাউণী গৌড়সাণী যৌবন্ধুর তো বারো মাসের তেরো যাত্রা আছে যে যাত্রা সময় যা করবার কার্য আমি করি আগে যৌবন্ধু সাংে ঝগড়া করি দ্বার বন্ধ করি সব করি তা দিয়ে সেবা পূজা আনি নব বেড়া বেড় উপরে সব কাম আছে চাপরে সেবা করব মন্দিরে চন্দন লাগলে এটি জয়গুর যে আগে প্রভুঙ্কর পরিচিব দ্বার ধূপ বেড়ে আমার নাচ হুয়ে সেটি গীত নাই চাপ দিয়ে নৃত্য গীত সব ও এ বৈশাখ টাইমে কম না চন্দন লাগে কার্তিক মাসের কম না বার ধূপ এমনি এমনি সব টাইম ধরা হয়েছে দেওয়া হয়েছে আর গীত না তো সব নথিলা বহুত গীত বহুত নাচ বহুত ইয়ে বহুত কৌশল বিনা কৌশল নহলে প্রভুঙ্কর কামটা হাসল হোনথিলা চল 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 নাথ হে যিবা মন্দির ধর ধর হস্ত আহে আহে ব্রজম হনা হরি বল বহুত রাত্র হইলা বেগে কল গমন বহুত রাত্র হইলা বেগে কর গমন চল 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 নাথ হে যিবা মন্দির নিদ্রারে আলস হেলা আম্ব শরীর নিদ্রারে আলস হেলা আম্ব শরীর চল 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 নাথ হে যিবা মন্দির চল 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 নাথ হে যিবা মন্দির চল চল নাথ হে যিবা মন্দির হরি বল Yeah.
ମୋତେ ଗୀତ ନାଚ ଆମକୁ ଶିଖେଇବାର କଥା ସେତେବେଳେ ଟାଇମ୍ରେ ମୋହନ ମାଷ୍ଟର ବୋଲି ବୁଢ଼ା ମାଷ୍ଟର ଜଣେ ଥିଲେ କିଏ ସିଏ ବି ମଧ୍ୟ ଶିଖେଇଥିଲେ ଆଉ ବି ଦେବଦାସୀମାନେ ସବୁ ତାଳ ଭଲ ମନ୍ଦ ସବୁ ଶିକ୍ଷା ଦେଇଥିଲେ ସିଏ ତାଳ ମାଳ ଶିକ୍ଷା ଚାହାନ୍ତିନି ଜଗନ୍ନାଥ ତାଙ୍କର କଙ୍କଣି ସବୁ ଏକତାଳି ଧିଏରେ କାମ ତାଙ୍କର ସବୁ ବାଜିବ କେବଳ ତାଙ୍କର ହେଲା ଜରାଣ ଭଜନ ଓଡ଼ିଶୀ ଉପରେ ସବୁ ଆମଠୁ ଓଡ଼ିଶୀ ନେଇକରି ସବୁ ବିଚାର ଚାଲିଛି କେବଳ ଓଡ଼ିଶୀ ଆଉ କେଉଁଠି ନାହିଁ ପହିଲେ ଯେଉଁ ଦେବଦାସୀ ପ୍ରଥା ସୁରୁ ହୁଆ ମନ୍ଦିର ମେ ଉସମେ ଏସେ କୁଛ ସ୍ପେସିଫିକ୍ ଡାନ୍ସ ଫର୍ମ କୁଛ ନାହିଁ ଥା ସେ ଦୋ ଚାର ପ୍ରଣାମ ଏକ ଦୋ ଭ୍ରମରୀ ମେ ଖତମ ହୋ ରହା ଥା ଏସେ ତ ପହିଲେ ଜବ ସୁରୁ ହୁଆ ଦେବଦାସୀ ଉସମେ ଗାନା ନାହିଁ ଥା ସିର୍ଫ ମର୍ଦଲ କା ବୋଲ କା ଉପର ଓ ଡାନ୍ସ କର ରହେ ଥେ ଏକାଦଶ ଶତାବ୍ଦୀ ମେ ଜୟଦେବ ଭଗବାନ ଜୟଦେବ ପଣ୍ଡିତ ଜୟଦେବ କବିରାଜ ଜୟଦେବ ଜୀ ଗୀତ ଗୋବିନ୍ଦ ଲିଖେ ହେଁ ଓଇ ଗୀତ ଗୋବିନ୍ଦ କା ଉପର ଡାନ୍ସ ସୁରୁ ହୁଆ ଉସି ଟାଇମ ଗାନା ଆୟା ଉସେ ପହିଲେ ଗାନା ନାହିଁ ଥା আমার মা কাছে প্রথম শিখেছে তারপর সিঙ্গারি শ্যামসুন্দর কর তাঁকে কাছে গান শিখেছিল তারপর রামদাস ছিল আমার মা নাচ শিখেছিল আর রামদাস ছিল সে আমাকে বি নাচ শিখিয়েছিল চন্দন লাগি সম চিন্তা চিন্তা শুভেশ্বর লাগি শেষ লাগি হয়েছি নবাস কটিরে সুবর্ণ ঝোপা কেড়ে ঠানি কি কেড়ে ঠানি কি চন্দন লাগি সময়ে চিন্তা চিন্তামণি দেবদাসী নৃত্য কিন্তু একটা পরম্পরাগত নৃত্য ওটা ওরা আর্ট হিসেবে করে না পরম্পরা হিসেবে করে সেখানে যে স্বেচ্ছায় আসে তা নয় দারিদ্রের জন্যে মা বাবারাই ছেলেকে মেয়েকে বেছে দেয় এবং তারা দেবতার কাছে নিবেদিত হয় গটিপুয়ো তেমনি ছেলেরা নাচে মেয়ে সেজে এবং দেবদাসী পরম্পরাও তেমনি সেবা আমার পালন করছেন ঝিও মানুষ কোথাও কর্ণ ঘরে ঝিও গোটিয়ে মু ମୋତେ ଝିଅ କରିକି ମୋତେ ଦେବଦାସୀ ଘରେ ରଖିଲେ ଷୋହଳଟା ଝିଅ କରିଥିଲେ ଯେ ମରିଗଲେ ବା ମାଆ ମଧ୍ୟ କେତେଟା ହେଲାଣି କିଏ କ'ଣ କରିବ ଷୋହଳଟା ଝିଅ ମରି ମରି ସେ ତା ହାତକୁ ଟେକା ତା ହାତକୁ ଟେକା ଦେହ ଦିଅମାନଙ୍କୁ ଟେକା କେତେ ଦିଅ ଦେବତା ହେଇ 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 ଗୋଟିକ ରହିଗଲା ଆମର ହେଲା ବ୍ରାହ୍ମଣ ଘର କରଣ ଘର ମହାଲା କଣ୍ଡାୟିତ ଘର ଏମିତି ଶାସିତ ବ୍ରାହ୍ମଣ ଘର ଏଇଭଳି ଝିଅମାନେ ସବୁ ଦେବଦାସୀଙ୍କୁ ଦିଆଯାଏ ସେମାନେ ପାଳିକିରି ଏଇଠୁ ଏଡ଼େ କରିକିରି ତା ଭିତରେ ନୃତ୍ୟ ଗୀତ ଶିଖେଇ ଭଗବାନଙ୍କ ସେବା ଉପରେ ସାତ ବର୍ଷରେ ଲଗାନ୍ତି আমি তো ঘোড়া হয়ে করে আসি আছি আর যাতে পারি না আমার সন্ধ্যা সময় যাচ্ছে গান করবার সময় ঠিক আছে এতে এই মাসে দিয়েছি ৫০০ টাকা আমি তো তা সেবারে তা কামরে সবুবেলে যে মর্জিত হওয়ার চেষ্টা কলা চারণা পয়সা খেয়েছিল সেইবেলা যে চেষ্টা কলা তাকে ভালো লাগিব না আর কোনো মন্দ লাগিব সে তো পয়সা ভিকেট করিনি না খাতির করিনি পয়সা কম করব ମୋ ପ୍ରଭୁଙ୍କର ସେବା ଥାଉ ଯିଏ ପଇସା ଖାତିର କରିଛି ସେ ଚଲେଇଛନ୍ତି ସବୁ ଉଡ଼େଇଦେଲା ପତି ପଦ ତୁଛ ମିଲେ ପ୍ରଭୁ ସନି ଜ୍ଞାନ ମହାବାହୁ
अब कसो मानो करि जे लालस होई तिबी तेते बे बोले हेले नदीशीले ब्रह्माचंद्र इंद्र ईस महावागो तुम्ब कथारे मुमन हे महाप्रभु एही कथारे मुमन धीरे जाऊं धीरे विपुल भुजकु सुभद्रे काम पड़कु महाबाहु तुम्ब कथारे मुमन हे महाप्रभु हे महाप्रभु यही कथारे मुमन तिने बदन चंद्रक चाहे ताप तिने बदन चंद्रक चाहे ताप त्रयक मुहि नासिरे बोले बनमारी जंतुपति लोक भयक चाहे सिद्धि महाबाहु भयक चाहे सिद्धि महाबाहु तुम्भ कथारे मुमन हे महाप्रभु हे महाबाहु यही कथारे मुमन नीति देखुथिबि नीलाद्रि मंदन कंज सुंदर बुड़ीजी बोला किए कर देखियो कई ने मो अंत सरला आ सी तो कहले सब आम अंत जा सेवा किए मुपारी करी आरे बापा रे बापा एक कौ देवदास किए अच्छे समस्त तो मरीगले एक किए कर समस्ते तो नहीं कर खाली पिला दबा तापर भी मोर भी बयस गलानी मुझे तार निंदा करने को जी ए बयस किसी ना एथर अधेरे पैसे पाँच कौ बा कौन है ना नाई आम से कल मनीष बोलिकी पैसा तो है आम लाख टाँह ये आजिकल पीला पारू कहीं दुर्नाम शुणु कहीं से सब आम दुर्नाम हम ना मुझे गले गला सेत बहुत लोक छे नाच करें तो यह मे करना आम मे कले से नाच करें आम मे करब ना से नाच करें ता इच्छा बड़ कन्या बसू मे तेनी सान कन्या बसू किंतु मुझा पर्यटन कई बस पारे मो अंत निश्चिंत बसईदेचु आगुआ के से बसईदे गादी में क्या कुछ बसईदेव कि निजे कौन कर जान कई करे ना मोर मोर कि दरकार अच्छी मो जीवन जहाँ नष्ट जहाँ हूँ भलमंद कहीं पिलाटे कौट गोटे गाटे आ जीवन नष्ट जी मुझे धर्म पालन कर से धर्म नाती से धर्म पुओ से धर्म ये सब धर्म धीरे रे मुझे गड़ा होती मुझे मुझे से धर्म निरंजन कर ये कि व्यवसाय पूरेबि कौन नहीं आने थे पारि कि पारि कौना हो पार तेणु बुड़ी जीव
আমি চাইবার আছে আমার মোল্লার সময় যে এইরকম তার সেবা করে গান করে করে চলে যাই। এই কথা হে মন হে মহাপ্রভু, এই কথা হে মন সুখ বলিকি মু মনে ন করিলে আজ মু এপর্যন্ত নথান্তি। সমস্তে গলে মু কাই করিছি অছি, মো পাখে যদি তাঙ্কর অলি অছি কিন্তু আর কোন করিবা, বহুত বহুত আঘাত আসুছি না আজিকালি যুগকে সংসারকে, তেণিকি তাঙ্ক ইচ্ছা রখিলে রখিলে না রখিলে না রখি, ইয়ে সব হচ্ছে মোর পরীক্ষা, মোর তো সবু কিছু পরীক্ষা, মু জমা নাহি করছিলি এই নাকি মোর যা হচ্ছে মু জানুছি যে মোর সব কিছু ভুল ঠিক হয়ে পার, তেমনি সে সুন্দর গড়ি দেছি সে কুচি বলি মোর এতক কর্তব্য কর্ম করে পকাইলি সাহস বি গলি। বন্ধু কৃপা সিন্ধু এই অড়ি শ্রী ছামু রে দিন, বন্ধু কৃপা সিন্ধু এই অড়ি শ্রী ছামু রে শ্রী রঙ্গা চরণ হে বাজে মো মন শ্রী রঙ্গা চরণ। দুঃখকু বি সুখ মনে করিকি আজ পড়ি রয়েছি, পড়ি রয়েছি বলে প্রভুঙ্কর টিকি করুণা সকাশে লোকটা টিকি এত বর্ষ পর্যন্ত খালি বঞ্চি রয়েছি টিকি, গলি তো সব কে করে হোক তা দয়া তা ইচ্ছা। অপরেশন হয়েগলা সেসবগুলো বি মধ্যে অপরেশন হয়েকি এনে বর্তমানে অপরেশন হবার তিনি মাস দু মাস হব গড়ুছি, এ পর্যন্ত চালিছি অধ লাখ টঙ্কা উড়িগলানি সে গোড়ে বহুত কষ্ট পাওছি বহুত দুঃখ পাওছি, কেবল মু মেডিসিন গোটিয়ে খাইনি মো বেড়ছু, মতো যাহা মোর কিছু হুয়ে সব জগন্নাথ বুঝতে, কেবল মু খায়নি কিছু মেডিসিন। গীত বলিয়া কো কোন কোন সব কথা বলুন কি বলছে বউ বললিন কি ভজন গাইবে আপনি ভি গা সকেনি হ্যাঁ সুখ এ বলো এটি ধর্ম পুর সকাশে ভজন বলল বঞ্চিত গীতটা বলল হ্যাঁ গীতটা বলল ভজন আমার সে ভজনটা তো শুনছো সব বুদ্ধি বিজয়া বুদ্ধি পাল বসি বসি হলে চক্রও নাহি কি করে চক্রও নাহি কি করে হে মণিমা চক্রও নাহি কি করে তুমি তো বোলাও আর তো ত্রাণ আর তে ডাকুছি মো ডাকো শুন হে মণিমা চক্র নাহি কি করে।